হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে মিক্স ভেজের রেসিপি নিয়ে খেতে দারুণ টেস্টি হয় যে সমস্ত বাচ্চারা সবজি খেতে একদম ভালোবাসে না তারাও চেটে খেয়ে নেবে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে একটি কড়াই গরম করে নিয়ে নিয়েছি এক চামচ সাদা তেল তেল ভালোভাবে স্প্রেড করে গরম করে নিচ্ছি তেল গরম হতে শুরু করলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে তারপর পনির ছেড়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড়শো গ্রাম মতো পনিরকে কিউব আকারে কেটে রেখেছিলাম লবণ দিয়ে পনির ভাজা করলে পনির কড়াইয়ের গায়ে আটকে যায় না পনিরে হালকা রং ধরে গেলে এবার পনির নামিয়ে নিচ্ছি পনির নামিয়ে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আর দিচ্ছি ডুমো করে কেটে রাখা ফুলকপি একই সঙ্গে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা গাজর আর বিনস এই সমস্ত সবজিকে এখানে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে সবজির গায়ে বেশ সুন্দর একটু একটু আঁচ লেগে যায় চার পাঁচ মিনিট কষিয়ে নিয়ে সবজিগুলো নামিয়ে রাখছি বাকি রান্না করে নেয়ার জন্য কড়াইতে হাফ চামচ সাদা তেল আর তিরিশ গ্রামের মতো বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়ে কিংবা সাদা তেল দিয়েও বানাতে পারেন তবে বাটার দিয়ে বানালে টেস্টটা অনেক বেশি ভালো হয় বাটার মেল্ট হলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ একটা শুকনো লাল লঙ্কা একটি দারচিনি স্টিক আর হাফ টি গোটা জিরে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়েছি এখানে হাফ ইঞ্চ পরিমাণ আদা আর তিনটে চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে অ্যাড করে দিয়ে ফ্লেমটাকে একদম লোতে দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি আগে থেকেই আমি এক চামচ পোস্ত দেড় চামচ চারমগজ আর ছটা সাতটা কাজু বাদামকে জল দিয়ে মসৃণ করে বেটে রেখেছি এবার সেই মশলা এখানে অ্যাড করে দেব দেখুন ফ্লেমটাকে লোতে রাখা অবস্থাতেই এই সমস্ত মশলার পেস্ট অ্যাড করে দিলাম একই সঙ্গে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রঙটা সুন্দর হবে তবে ঝাল হবে না আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মশলা কষাতে কষাতে তিন চার মিনিট পর এখানে অ্যাড করে দিলাম ছোট বাটির এক বাটি কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব যাতে করে কড়াইশুঁটি বেশ একটু সেদ্ধ হয়ে আসে দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর খুলে নিয়েছি ঢাকনা কড়াইশুঁটি বেশ নরম হতে শুরু করেছে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় পঞ্চাশ ষাট গ্রামের মতো ফ্যাটানো টক দই দইটাকে অ্যাড করার আগে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে রেখে দইকে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে তেল রিলিজ হতে শুরু করেছে এই পর্যায়ে আমি মিশিয়ে দিয়েছি এক চামচ কসরি মেথি এতে করে দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার হয় মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জল অ্যাড করে একদম তেল রিলিজ হওয়া পর্যন্ত মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কষিয়ে রাখা সমস্ত সবজি অ্যাড করে দিয়েছি সবজির সঙ্গে গ্রেভিকে ভালো করে নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট সময় নিয়ে যাতে করে সবজির সমস্ত ফ্লেভার গ্রেভির মধ্যে চলে আসে এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ উষ্ণ গরম জল ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তেজপাতা তুলে দিলাম এখানে এক চামচ চিনি অ্যাড করলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য গ্রেভি ফুটতে শুরু করলে এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা পনির ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিচ্ছি তাতে করে আমাদের সবজি সুন্দর সেদ্ধ হয়ে গেছে সাত আট মিনিটে আর আমাদের গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়ে এসেছে রান্না প্রায় শেষের পথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শাহি গরম মশলা আর দিচ্ছি ধনে পাতা কুচি হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে ফ্লেম অফ করে জাস্ট দু মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের এই মিক্স ভেজ কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই